ঘটনা যেহেতু ওরাই ঘটছে, এরই একটা ভাই বর্তমানে জেলও আছে। আজকের ঘটনা শোনার পরে শুধু তোমরা না, সারা বিশ্বের যত মুসলমান আছে সকলের বেকার আসবে। তাতে সাথে এই কথাটা উনার লগে লগে প্রশাসন ওখান থেকে দূরে নেওয়া হবে, কোন অবস্থাতে সেকে ছাড়বে না। জি বলেন, দুই তিনটা ঘটনা যেহেতু ওরাই ঘটছে, এখন প্রশ্ন হইল তোমরা যারা করছো এটা তোমাদের দায়িত্ব ছিল, দায়িত্বটা পালন করছো, ঠিক আছে। এখন যেহেতু আমরা সেখানে আমি একটি কথা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের একটি ছেলে আমাদের প্রিয় জায়গা কাবা শরীফকে বলেছে একটি বালের জায়গা, যার জন্য অরোয়াল ও পাকশিমুল ইউনিয়নবাসী বিরাট বড় এক মিছিল নিয়ে রাজপথে এসেছিল। পরে আওয়ামী লীগের সভাপতি এবং এলাকার গণ্যমান্য লোকেরা সেই মিছিল থামায় এবং সঠিক বিচার পাওয়ার আশ্বাস দেয়। তো আপনারা সঠিক বিচার না পাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান পদত্যাগ করবে বলেও আশা দেয়। তো আমরা চাই আমাদের প্রিয় বন্ধুরা, এখান ভাই বোনেরা এই ভিডিওটি শেয়ার করে পুরো বিশ্ববাসীকে দেখা দেওয়ার জন্য, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই এরকম ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার সাথে প্রথম সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। বুঝতে চান কমেন্ট করে জানাইতে পারেন। তার ভাই একজন, তার বড় ভাই অলরেডি এরকম কটুক্তিমূলক কথা বলার কারণে জেল কাটতেছে, তারপর আবার তার মুখে এরকম কটুক্তিমূলক কথা বলাতে আমি দিলাম।
প্রিয় বন্ধুরা, এতক্ষণ দেখলেন ইসলামকে নিয়ে কটূক্তি করার জন্য ফাঁসির দাবি জানিয়ে তারা মিছিল করেছে, আমরা মিছিল করেছি। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন।